দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ মালয়েশিয়াকে 5টি লন সহ 56-21 পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দলটি। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ এ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপ্রতিরোধ্য ছিল তুহিন তরফদারের বাংলাদেশ। প্রথমার্ধে 26-14 পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় বাংলাদেশের খেলোয়াড়। বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদারের বেশ কিছু রেট ছিল নজর কাড়া। চার দলের গ্রুপে দুটিতে জিতে বাংলাদেশ সেমিফাইনালের পথে। মালয়েশিয়া দুটি ম্যাচেই হেরেছে। আগামীকাল সন্ধ্যায় গ্রুপ সেরার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।